পরিবারে সবাই মনে করে যে নারীরাই সব কিছু করে, আসলে কি তাই? হ্যাঁ, একটা সংসারকে পরিপূর্ণ একটা রূপ নারীরাই দিয়ে থাকে, তবে পরিবারের মেন চিন্তাটা কিন্তু থাকে ঘরের পুরুষ মানুষের মাথায়, কিভাবে সবাইকে ভালো রাখবে, খুশি রাখবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও বেড়ানোর প্ল্যান করলো, ব্যস্ততার জন্য সেই মানুষটি যেতে চায় না, কিন্তু যদি ঘরের পরিবারের সবাইকে নিয়ে আনন্দটা করার ইচ্ছে থাকে তাহলে জোর করেই তাকে নিতে হবে। তো আমরা ফল ভ্যাকেশনে পরিবারের সবাই মিলে চলে আসছি খুবই সুন্দর একটা জায়গায়, আর এখন সব জায়গায় মার্কেটে বললেন, যে কোনো জায়গায় বলেন, দেখা যায় যে ওরা কমলা রঙের মিষ্টি কুমড়া দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। আর এখানে আমেরিকাতে থ্যাংক গিভিং এই অনুষ্ঠানটা ওরা খুব মজা করে করে, আর এটা যে কোনো ধর্মের সবাই করতে পারে, যেহেতু এখানে ধর্মীয় কোনো ব্যাপার থাকে না। তো আমরা এখন চলে আসছি মিষ্টি কুমড়া দেখতে। তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র দেখে কিনে নিলাম, ফল সিজনে একটু রঙিন পাতা, মিষ্টি কুমড়া বিভিন্ন রঙের, এইগুলোই হয়। আর খাবার দাবার তো যে যেরকম করে। তো আমি কী কী কিনে নিলাম, ছোট বড় বিভিন্ন রঙের মিষ্টি কুমড়া, তার সাথে একটা সাদাও নিয়েছি। আর যেহেতু এখন ফল সিজন, এই সময় গাছের পাতাগুলো থাকে বিভিন্ন রঙের, একটু হালকা কমলা, একটু গাঢ় কমলা, একটু শুকনো পাতার কালার যেরকম হয় এরকম। আর সাথে যদি থাকে কিছু ফ্রেশ ফুল তাহলে তো কোনো কথাই থাকে না। তো আমি যা যা নিয়েছি সেগুলোর একটা ভিডিও আগে করে নিলাম, এবং সন্ধ্যার দিকে এইগুলো দিয়ে খাবার পরিবেশন করব। খাবার টেবিলে আমি মিষ্টি কুমড়া রাখবো এক সাইডে, আর খাবার অনেক বেশি আইটেম রাখবো না, যতটুকু খাওয়া যায় সেটুকুই রাখবো। আমি কিছু চিকেন গ্রিল করব। চিকেন গ্রিলের জন্য আমি ঘরেই মশলাটা তৈরি করে নিই, পছন্দ মতো ঝাল যে যেমন খান সেরকম দিবেন। হলুদের পরিমাণটা কম থাকবে, হলুদ, মরিচ, ধনিয়া, ভাজা জিরে গুঁড়ো, একটু আচার, তেল, লেবু এবং অল্প পরিমাণে ভিনেগার বা ছিরকা। তা আমি বেশি করে যেহেতু হোল চিকেন একটা করব আর চিকেন লেগ করব, তো মশলাটা একবারে বেশি করে তৈরি করে নিয়েছি। যারা এই মশলাটা দেখতে চান আমার ভিডিওতে, 2022-এর থ্যাংকস গিভিং ডে পার্টিতে মশলার রেসিপিটা আছে। লেগগুলো মেখে নিলাম, মেরিনেট ডান, বিফ স্টিক করেছি, হোল চিকেনটাও করেছি। এটা একদম ডিম ভাজার মতো, কম তেলে, কম জালে উল্টে পাল্টে আমি এটা এইভাবে ভেজে নিলাম। আর যদি আপনি টাইমটা একদম সংক্ষিপ্ত করতে চান, বেশি রান্নাবান্নার সময় দিতে না চান, আপনি চিকেনটা ওভেনে 5 মিনিট করে উল্টে পাল্টে রান্না করে নিতে পারেন। আবার ইনস্ট্যান্ট পটে এটা 3 মিনিট বা ফুল 5 মিনিট রান্না করে নিতে পারেন, তারপর অল্প তেলে চুলায় ভেজে নিলেন। তো আমি সম্পূর্ণ খাবার দিয়ে টেবিলটা এইভাবে সাজিয়ে নিলাম, কিছু হট ডগ, ফ্রুট, কমলা, এক সাইডে রাখলাম মিষ্টি কুমড়া, আর এই তো হোল চিকেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে? ছোট্ট এই জীবনে যতটুকু আনন্দ করা যায় আমি মনে করি সেটুকুই লাভ। তো বিপি স্টিকও হয়ে গেছে, সব কিছু কাজে হেল্প করতেছে আমার ছেলে মেয়ে। মেরিনেটের পর্বটা শুধু আমি একাই করেছিলাম, আর এখন রান্নাবান্নায় ভাই বোন মিলে বিজি। তো এখানে আমাকে খুব একটা কিছু করতে হয় নাই, সব কিছু রেডি করে
ছেলে মেয়ে ডেকে বলতেছিলাম, দেখো টেবিল ঠিক আছে কি না, বা তুমি যদি মনে করো কোনো কিছু এদিক সেদিক করতে হবে করো। তো আমি এসে গুছানো জায়গাটা আবার একটু এদিক ওদিক করতেছি, বাচ্চাদের একটা মনের শান্তি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দুটা বাচ্চা এত লক্ষ্মী, এই কাজগুলো ওরা এইসব করতেছে। তো আল্লাহ সবার ঘরে ঘরে এমন লক্ষ্মী বাচ্চা থাক, বাবা মায়ের মনে শান্তি থাক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। যে যেখানে আছে সবাই সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাক। তো শেষের দিকে এখন গরম গরম খেতে হবে, এত মজার খাবার তো আর ঠান্ডা করা যাবে না। আমি চট করে যে একটু শাড়ি পরে আসলাম, শাড়ি আমার ভীষণ প্রিয়, সুযোগ পেলে এই পরার চেষ্টা করি। আজকে আমরা সবাই অরেঞ্জ কালার পরেছি, টুপটুপ করে বৃষ্টি পড়ছে, আমরা একটু ভিজতেছি। তো স্বপ্নের দেশে আমাদের লাইফ স্টাইল আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আর সবাইকে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন, একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও আমাদের জীবনযাত্রা দেখে এইটুকু হলো উৎসাহ পায় যে পরিবারে একসাথে সময় কাটানো কতটা দরকার। ভিডিওটা শেষের দিকে যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমেরিকার আবার চমৎকার কোনো একটা জায়গায় চলে যাব, আর সেই জায়গাটা ভিডিও করে এনে আপনাদের সাথে শেয়ার করব। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।